হ্যালো বন্ধুরা, আবারও বেরিয়ে পড়লাম এক নতুন জার্নিতে। এবারে আমাদের গন্তব্য ছিল শিলিগুড়ি শহর থেকে 20 কিলোমিটার উত্তরে পাহাড়ের কোলে অবস্থিত একটি ছোট্ট জনবসতি যার নাম রংটং। দুপুরের মধ্যাহ্ন ভোজ শেষ করে আমি আর আমার বন্ধু বিশাল শিব মন্দির থেকে বেরিয়ে পড়লাম আমাদের নতুন জার্নির উদ্দেশ্যে। হ্যালো বন্ধুরা, সবাইকে আবারও অনেক অনেক ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা যাচ্ছি শিলিগুড়ি থেকে খুব একটা কাছে একটা ডেস্টিনেশন রয়েছে যেটা শুকনো হয়ে যেতে হয়, আর এখান থেকে একটা সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে যেখান থেকে সম্পূর্ণ শিলিগুড়ি শহর থেকে দেখা যায়। জায়গাটির নাম হলো রংটং, যেটা মোটামুটি রাজধানীর মোড় থেকে 14 কিলোমিটার উপরে উত্তর দিকে। শিব মন্দির থেকে আমাদের প্রথমে যেতে হবে দার্জিলিং মোড়ে, আর এর জন্য আমরা এশিয়ান হাইওয়ে 2 ধরে এগোতে লাগলাম। এরপরে দার্জিলিং মোড় থেকে যে রাস্তাটি উত্তর দিকে গিয়েছে অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে 55, সেই রাস্তা ধরে আমরা চলতে লাগলাম। আমরা ন্যাশনাল হাইওয়ে 55 ফলো করব, কারণ উপরে বোর্ডটা দেখো, এখান থেকে কার্শিয়াং 36 কিলোমিটার, দার্জিলিং 69 আর মিরিক 50। এটা ন্যাশনাল হাইওয়ে 55 এর আগেও বলেছি। প্রেজেন্টলি কালকেই মনে হয় বা গত পরশুদিন আমাদের যে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী, তিনি এসেছিলেন শিলিগুড়িতে, একটা এলিভেটেড হাইওয়ে পরিকল্পনা ঘোষণা করেছেন। তারপরে হয়তো দার্জিলিং মোড়ে বা সিটি সেন্টার থেকে শুরু করে যে জ্যামটা হয় সে জ্যামটা হয়তো হবে না। এই রাস্তাটা বাঁ দিকেটা গেল হলো যে মাটিগাড়া হয়ে সরি সারপ্রাইল হয়ে কার্শিয়াং প্লাস দার্জিলিং এবং দুধিয়া, আর আমরা যে রাস্তাটা আছি যে রাস্তাটা এটা রংটং বিদ্যা পাহাড় তিনভরিয়া এইসব পার করে, হ্যাঁ এইসব পার করে যাবে কার্শিয়াং। এটা হচ্ছে অবশ্যই ঘোরার রাস্তা, কিন্তু রাস্তাটা একটা ভালো কি রাস্তাটা খুব একটা গ্রেডিয়েন্ট খুব বেশি একটা বেশি নয়, আর জ্যাম কম ট্রাফিক কম থাকে, প্লাস খুব সুন্দর চারিদিকে পরিবেশটা খুবই সুন্দর।
পঞ্চাশ মিটার আছে, 50 মিটার আছে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, তো ফাইনালি আমরা রংটং এসে পড়েছি। এখান থেকে আমরা উপর উঠবো যে ভিউ পয়েন্ট রয়েছে সেটা দেখার জন্য। রংটং বাজার যাকে বলা হয় পারনামি মন্দির রোড, আমরা এই সামনে রাস্তা রয়েছে রংটংয়ের। না 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 রাস্তা দেখ, কিছু গাড়ি গাড়ি দেখবে না, হ্যাঁ উপরে হতো না, দেখ সেরকম সাইকেল আছে এখানে, তো ভি পয়েন্টারে যাচ্ছি আমরা এখন সেই ভি পয়েন্টে। হ্যাঁ কি বলি ভাই, এটা কোনো খারাপ হলো দেখা রে হুড়ু করে। হ্যাঁ ঠিক এর থেকে খারাপ আছে বলি ভাই, রাস্তাটা মেন জিনিস না, মেন লোকে ড্রাইভিং আর ব্যালেন্স কন্ট্রোল।
এই দেখো শিলিগুড়ি শহর। এখন আমি রয়েছি রংটংয়ের সেই বিখ্যাত ভিউ পয়েন্টে যেখান থেকে গোটা শিলিগুড়ি শহর দেখা যায়। আমার পিছনে সেই ভিউ পয়েন্টটা রয়েছে, দেখতে পাচ্ছ এই সুন্দর বহার জায়গা রয়েছে, সেখান থেকে সম্পূর্ণ শিলিগুড়ি দেখা যায়। আর আমি একটু হেঁটে আগাচ্ছি চারপাশটা দেখার জন্য। এই পাশ থেকে একটা সুন্দর ভিউ রয়েছে, দেখতেই পাচ্ছ আমার পিছনে রয়েছে। আর এখান থেকে এই পাহাড়ের উপর কিছু বাড়ি দেখা যাচ্ছে, যেগুলো সত্যি খালি চোখে দেখলে খুব ভালো লাগে। ক্যামেরার মাধ্যমে কতটা দেখা যাচ্ছে আমি বলতে পারছি না, এটা খালি চোখে সত্যি খুব ভালো লাগে। সুন্দর পাহাড়ের একটা বর্ণময় ছটা। মরা গাছ রয়েছে এখানে, সত্যি জায়গাটা খুব সুন্দর। এখানে রংটং পর্যন্ত আসছি কিন্তু এদিকে কোনদিন আসিনি, দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গা এখানে। বাও, একবার যদি এটা ঘুরে দেখে না, এই দেখো শিলিগুড়িতে খুব কাছে, তাই সবাইকে বলবো যদি উইকেন্ডে কম সময় থাকে এবং কম সময়ের মধ্যে তোমাকে সুন্দর জায়গায় স্পো করতে যাও তাহলে রংটং এসে পড়ো, এর থেকে ভালো জায়গা হতে পারে না। কিন্তু এখানে কিছু রেস্ট্রিকশন রয়েছে, যে বসার জায়গা খুব সীমিত, একটাই মানে বেঞ্চ রয়েছে, বাকি ভিউ পয়েন্ট একটাই, এখান থেকে দেখা যাচ্ছে। আর এখানে যারা লোকাল রয়েছে তারা এমনিতে ভালো, কিন্তু তারা আশেপাশে এক্সপ্লোর করতে একটু নাই করে, হয়তো কোনো কারণ রয়েছে, আই ডোন্ট নো ক্লিয়ারলি। এরপর রংটং থেকে কিছুটা পথ হাঁটতে হাঁটতে এর চারিদিকে যে ভূদৃশ্য রয়েছে তা এক্সপ্লোর করতে লাগলো। সত্যি খুব মুগ্ধকর পরিবেশ, চারিদিকে পাহাড়, পাহাড়ের মাঝে মাঝে কিছু ছোট ছোট বাড়ি, সব মিলিয়ে এক যেন স্বপ্নের জায়গা। ব্রেক ছাড়া যাবে না, ব্রেক খালি রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়, রাস্তা আগের থেকেই খারাপ ছিল, রাস্তা ঠিকও হয় না, খুব খারাপ লাগে, রাস্তা ঠিক হয় না। এরপরই হঠাৎই প্ল্যান হলো যে আমরা শিবখোলা যাব, তাই আমরা রংটংকে ছেড়ে শিবখোলার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা শিবখোলার খুব কাছাকাছি এসে পড়েছি, এখান থেকে দেখা যাচ্ছিল মহানন্দার যে আপস্ট্রিম ঝোড়া, যেটা মহলদিরাম রেঞ্জ থেকে এসেছে এবং শিবখোলা দিয়ে প্রবাহিত হয়ে সমতলে গিয়ে মিশেছে। এদিকে রাস্তাটা খুব একটা ভালো না, হর্ন দেয় না, এটা খারাপ লাগে, হর্ন দিতে হবে না ভাই গাড়িটা, আমরা বুঝবো গাড়ি আসলে। এই আমরা মোটামুটি এসে পড়েছি,
ক্রসন উইথ ব্রিজ, এটাই হলো সেই শিবখোলা। বাঁদিকে রয়েছে বাবা ভোলানাথের মন্দির, এই দেখো সবাই স্নান করতেছে শিবখোলাতে, আমরা এখানে নামবো এখন। হাইজের জ্ঞান আছে আমরা এখন নামছি মহানন্দার রিভারে শিবখোলার এখানে। নাম শুনেই মনে হচ্ছে একটা আধ্যাত্মিক বিষয়। বাবা ভোলানাথের মন্দির, পাশ দিয়ে বয়ে যাওয়া মহানন্দা নদীর উচ্চ গতি এবং মন্দিরের পাশ দিয়ে যাওয়া ছোট্ট একটি ঝোড়া, সব মিলে এক অপরূপ দৃশ্য সৃষ্টি করেছে।